হ্যালো বন্ধুরা আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠ পরমাণুর গঠন নিয়ে সম্ভাব্য সকল প্রশ্ন আলোচনা করব সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ইওর ফেভারিট এসকেসি টিউশন তাহলে শুরু করা যাক এই চ্যাপ্টারের পঁয়ষট্টিটি প্রশ্নের ভিডিও এক নম্বর প্রশ্ন হলো পরমাণু কাকে বলে দু নম্বর প্রশ্ন হলো পরমাণু কোন কোন কণার সমন্বয়ে গঠিত তার মধ্যে স্থায়ী কণা কি কি অস্থায়ী কণা কি কি হতে পারে এবং সংমিশ্রণ কণা হিসেবে কি কি কণা থাকে যা যা তোমরা জানো সবটাই মুখস্থ করে রাখবে তিন নম্বর প্রশ্ন হলো ক্যাথড রশ্মি কি এই রশ্মির বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর প্রশ্ন হলো ইলেকট্রন কণার পূর্ব নাম কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন হলো পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল কাকে বলে ছ নম্বর প্রশ্ন হলো ইলেকট্রন কে আবিষ্কার করেন সাত নম্বর প্রশ্ন হলো প্রোটন কে আবিষ্কার করেন আট নম্বর প্রশ্ন হলো তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে ন নম্বর প্রশ্ন হলো তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে দশ নম্বর প্রশ্ন হল তেজস্ক্রিয়তা কাকে বলে এগারো নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি কে আবিষ্কার করেন বারো নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি কোন তিনটি রশ্মির সমবায়ে গঠিত তেরো নম্বর প্রশ্ন হল সাধারণ হাইড্রোজেনের অপর নাম কি চোদ্দ নম্বর প্রশ্ন হল প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ পনেরো নম্বর প্রশ্ন হল পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে ষোলো নম্বর প্রশ্ন হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো ১৭ সতেরো নম্বর প্রশ্ন হল রাধার ফোডের পরমাণু মডেলের ত্রুটিগুলি কি কি আঠারো নম্বর প্রশ্ন হল নিউট্রন কণা কে আবিষ্কার করেন উনিশ নম্বর প্রশ্ন ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের ধর্মের তুলনা করো কুড়ি নাম্বার প্রশ্ন বোর রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো একুশ নম্বর প্রশ্ন বোর রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো বাইশ নম্বর প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে তেইশ নম্বর প্রশ্ন পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন চব্বিশ নম্বর প্রশ্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হওয়ার কারণ কি পঁচিশ নম্বর প্রশ্ন সংখ্যা কাকে বলে ২৬ নম্বর প্রশ্ন পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সম্পর্ক কি সাতাশ নম্বর প্রশ্ন নিউক্লাইট কি আঠাশ নম্বর প্রশ্ন আইসোটোপ কি উদাহরণ দাও উনত্রিশ নম্বর প্রশ্ন আইসোটোপের বৈশিষ্ট্য ও ব্যবহার কি কি লেখো তিরিশ নম্বর প্রশ্ন আইসোবার কাকে বলে উদাহরণ দাও একত্রিশ নম্বর প্রশ্ন আইসোটোন কাকে বলে উদাহরণ দাও বত্রিশ নম্বর প্রশ্ন নিউক্লিয় বল কি তেত্রিশ নম্বর প্রশ্ন বোর ও বুড়ির ইলেকট্রন বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো শুধু বোরের ইলেকট্রন বিন্যাসের বৈশিষ্ট্য বললেও একই উত্তর হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো পর্যায় সারণের প্রথম কুড়িটি মৌলের ইলেকট্রন বিন্যাস জেনে রাখো প্রথম যে কুড়িটি মৌল আছে সেগুলো পরপর তোমরা মুখস্থ রাখবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এইভাবে প্রথম যে কুড়িটা রয়েছে ওই কুড়িটার নাম একদম মুখস্থ রাখবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিউট্রনবিহীন পরমাণুর নাম কি ছত্রিশ নম্বর প্রশ্ন সর্বোচ্চ ভরবিশিষ্ট প্রাথমিক কণা কি সাঁইত্রিশ নম্বর প্রশ্ন কোন কণার আদান প্রদানে নিউক্লিয় বল সৃষ্টি হয় আটত্রিশ নম্বর প্রশ্ন কোন ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন ক্যাথর রশি আসলে কোন কণার স্রোত চল্লিশ নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে কোন কণা থাকে না একচল্লিশ নম্বর প্রশ্ন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিউট্রনের আধানের প্রকৃতি রূপ তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রোটন ও ইলেকট্রনের আধানের প্রকৃতি কিরূপ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে কি আবিষ্কৃত হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পরমাণু থেকে আয়ন উৎপাদন কি কি উপায়ে করা যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন কক্ষান্তরে ইলেকট্রনের স্থানান্তরণ কিভাবে ঘটে আটচল্লিশ নম্বর প্রশ্ন পনেরো পি একত্রিশতে নিউক্লিয়নের সংখ্যা লেখ নিউক্লিয়ন বলতে কটি প্রোটন আছে কটি ইলেকট্রন আছে কটি নিউট্রন আছে এই সংখ্যা লিখতে বলা হয়েছে ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন থ্রি এলআই পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে তৃতীয় কক্ষে স্থানান্তরিত করলে শক্তির শোষণ না বর্জন ঘটবে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে এম কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত পঞ্চাশ নম্বর প্রশ্ন কুড়ি সি এ পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো এরকম ইলেকট্রন বিন্যাস কিন্তু যে কোনো মৌলেরই দিতে পারে তাই প্রথম কুড়িটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে যে কার কটা কার পারমাণবিক সংখ্যা কত এবং প্রথম কুড়িটা যদি পরপর মুখস্থ রাখো তবে এটি করতে তোমাদের সুবিধা হবে তাই আমি বারবার বলছি হাইড্রোজেন থেকে কুড়িটা পরপর পরমাণুর নাম কিন্তু মনে রাখবে একান্ন নম্বর প্রশ্ন হল কে সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব করেন বাহান্ন নম্বর প্রশ্ন সাঁয়ত্রিশ এক্স পঁচাত্তর নিউক্লাইডে তিনটি প্রোটন বেশি ও পাঁচটি নিউট্রন কম থাকলে এর সংকেত কিভাবে লেখা হতো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আয়নি ভবন বিভাগ কাকে বলে চুয়ান্ন নম্বর প্রশ্ন আলফা কণা বিক্ষাপন বিক্রিয়ার পরীক্ষা থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে আসেন পঞ্চান্ন নম্বর প্রশ্ন একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ইলেকট্রন ও প্রোটনের ধর্মের মিল কি কি আছে সাতান্ন কি আটান্ন নম্বর প্রশ্ন আলফা রশ্মি দুটি বৈশিষ্ট্য লেখো এর উত্তরটা আমি বলে দিচ্ছি আলফা রশ্মি হল ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত এটা একটা বৈশিষ্ট্য আর আলফা কণার ভর চার একক এবং চার্জ দুই একক প্লাস টু একক ঠিক আছে এই দুটো আলফা কণার বৈশিষ্ট্য হিসেবে তোমরা লিখবে উনষাট নম্বর প্রশ্ন হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে কি কি ষাট নম্বর প্রশ্ন আইসোটোপহীন প্রকৃতিজাত চারটি মৌলের নাম কী কী একষট্টি নাম্বার প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন বাষট্টি নাম্বার প্রশ্ন হল এন এর একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এগারো হলে এন এ প্লাসের বিন্যাসটি লেখো তেষট্টি নাম্বার প্রশ্ন ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে চৌষট্টি নম্বর প্রশ্ন একটি পরমাণুর এম কক্ষে তিনটি ইলেকট্রন আছে ওর ভর সংখ্যা সাতাশ হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা গণনা করো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হল আইসোটোপগুলি শনাক্ত করো সিক্স সি তেরো সিক্স সি চোদ্দো এবং সেভেন এন এর মধ্যে কারা আইসোটোপ একে অপরে সেটা শনাক্ত করো তোমরা যদি এই পঁয়ষট্টিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করো তাহলে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় ছোট বড় যে প্রশ্নেই আসুক না কেন প্রত্যেকটি উত্তর ভালোভাবে করতে পারবে তাই আমি চাইবো তোমরা বাড়িতে সবাই ভালোভাবে এই পঁয়ষট্টিটি প্রশ্ন তৈরি করে রাখো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের প্লে লিস্ট রয়েছে প্লে গিয়ে তোমরা তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং আর কি ধরনের ভিডিও চাও সেগুলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে